हेलो পর্যন্ত মিনিটের খেলা হয়েছে, যেখান থেকে মারিয়া এসআরসি তারা এক গোল দিয়েছে। বসুন্ধরা কিংস কিন্তু অলরেডি একটা গোল খেয়েছে। মালদ্বীপের ক্লাব মারিয়া এসআরসি এবং বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস 0 মারিয়া এসআরসি 1। এখন পর্যন্ত 18 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। বসুন্ধরা দলে যারা আছেন তারা হচ্ছেন আমেগুয়ে, ডরিয়েন্টেল, বিশ্বনাথ, সোহেল ক্যাপ্টেন, রাকিব, সাদ, কাজী, জিকো, গফর এবং বসুন্ধরার একাদশ। দেখা যাক শেষ পর্যন্ত বসুন্ধরা নিজেদের মাঠে ম্যাচটা জয়লাভ করতে পারে কিনা। এর আগে তারা মালদ্বীপে গিয়ে কিন্তু 3-0 গোলে সম্ভবত ম্যাচটা 3-1 গোলে সম্ভবত হেরে এসেছিল। তো আজকে প্রতিশোধ নেওয়ার পালা বসুন্ধরা কিংসের। শেষ পর্যন্ত নিজেদের মাঠ অনেকটা ফেভার করবে। যদি জিততে পারে তাহলে তো অবশ্যই বাংলাদেশের জন্য এবং বসুন্ধরা কিংসের জন্য অবশ্যই বাংলাদেশ জাতীয় দল কিন্তু মালদ্বীপের সঙ্গে ড্র করেছিল। সো সেই সুবাদে হলেও জাতীয় দলের কিছু খেলোয়াড় কিন্তু এই দলে আছে, যেমন জিকো তিনি কিন্তু জাতীয় দলে খেলেন। বসুন্ধরা কিংস এখন পর্যন্ত 0 এবং মারিয়া এসআরসি 1। 19 মিনিটের খেলা এখন পর্যন্ত অতিবাহিত হয়েছে। শেষ পর্যন্ত জয়লাভ করবে বসুন্ধরা কিংস, সেই প্রত্যাশাটা কিন্তু আমরা করতে পারি। জানি না সেই প্রত্যাশাটা পূরণ হবে কিনা। বসুন্ধরা কিংস এরিনাতে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ম্যাচটি। অনেক দর্শক দর্শকদের জন্য হলেও আসলে বসুন্ধরার ম্যাচটা আজকে জিতার উচিত। নিজেদের মাঠে যদি ম্যাচ জয়লাভ করা না যায় তাহলে আসলে খুবই ডিফিকাল্ট অন্য দেশে গিয়ে ম্যাচ জয়লাভ করা। Dara Kings versus Maria SRC. মুক্তি আলী ভাই বলেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? কর্নার কিক এখন পর্যন্ত ঢাকার তাপমাত্রা 27°C যেখানে খেলা হচ্ছে। এখন পর্যন্ত কোনো দল ইয়েলো কার্ড খায়নি, কর্নার কিক কোনো দলই পায়নি। AFC কাপ 2023 খেলা দেখছি না কেন ভাই? খেলা দেখার মতো পারমিশন আমার নেই, এই জন্য খেলা দেখতে পাচ্ছেন না। আপনাকে খেলা দেখতে হলে টি স্পোর্টস টিভি থেকে খেলা দেখাচ্ছে, আপনি সেখানে দেখতে পারেন। ম্যাচ অলরেডি শুরু হয়েছে সিরাজুল ইসলাম ভাই, অলরেডি খেলা হয়েছে 21 মিনিট, যেখানে বসুন্ধরা একটা গোল খেয়েছে অলরেডি। মারিয়া এসআরসি তারা কিন্তু গোল দিয়েছে, মালদ্বীপের এই ক্লাবটা। সানাউল্লাহ ভাই বলেছেন খেলা কখন শুরু হবে? খেলা অলরেডি শুরু হয়েছে ভাই। ভাই খেলা কি লাইভ দেখাবেন? না ভাই আমি খেলা লাইভ দেখাতে পারবো না, আমার এই পারমিশন নেই। আরিফ ভাই বলেছেন খেলা লাইভ দেখাচ্ছে না। হ্যাঁ টি স্পোর্টস টিভিতে লাইভ খেলাটা দেখাচ্ছে আমি যতদূর জানি, তো সেখানে আপনি খেলাটা দেখতে পারেন। মারিয়া এসআরসি 1 বসুন্ধরা কিংস 0, এই হচ্ছে ম্যাচের অবস্থা। আকাশ বিশ্বাস ভাই বলেছেন খেলা দেখবো কোথায়? টি স্পোর্টস টিভিতে খেলা দেখতে পারেন ভাই। টি স্পোর্টস এর টিভিতে খেলাটা দেখানো হচ্ছে, আপনি চাইলে সেখানে দেখতে পারেন। ইন্টারনেট ভিডিও বলেছেন মারিয়া কি একটা গোল দিয়েছে? হ্যাঁ ভাই একটা গোল অলরেডি তারা দিয়েছে। 22 মিনিটের খেলা হয়েছে এখন পর্যন্ত। বসুন্ধরাকে অবশ্যই হাফ টাইমের আগে গোলটা পরিশোধ করতে হবে যদি ভালো কিছু করতে চায়। শেষের দিকে প্লেয়াররা আসলে অনেক ক্লান্ত হয়ে যায়, খুবই ডিফিকাল্ট। তবে আর কোনো গোল খাওয়া যাবে না, একটা গোল যে কোনো মুহূর্তে পরিশোধ হতেই পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আকাশ ভাই বলেছেন ভাই টিভি তো নষ্ট, মোবাইলে কোথায় খেলা দেখবো? ভাই এটা বলতে পারতেছি না আসলে, মোবাইলে এখন গুগল ক্রোমে সার্চ করতে পারেন, হয়তো কোনো লিঙ্ক পেয়েও যেতে পারেন। আমি আসলে বলতে পারতেছি না ভাইয়া। আব্দুল ভাই বলেছেন যে খেলা দেখাচ্ছে মঙ্গল গ্রহে। হ্যাঁ মঙ্গল গ্রহে স্যাটেলাইটের মাধ্যমে অবশ্য দেখা যাচ্ছে টি স্পোর্টসে। সাফওয়ান ভাই বলেছেন স্পটিফাই অ্যাপে দেখা যাবে, যে কোনো একটা অ্যাপের নাম বলেছে, আপনারা চাইলে সেই অ্যাপে গিয়ে দেখতে পারেন। আকাশ ভাই বলছে আপনি কিসে দেখেন? আমি আমার সার্ভার থেকে দেখি। আকাশ ভাই বলতেছে যে আপনার প্রেডিকশন কি, বসুন্ধরা কি জিততে পারবে? নিজেদের মাঠ অবশ্যই জেতা উচিত, না হলেও গোল শূন্য ড্র করা উচিত অন্তত পক্ষে, কারণ এর আগে জাতীয় দল অন্তত এই মাঠে ড্র করে দেখিয়েছে 1-1 গোলে। নিজেদের মাঠে যদি হেরে যায় তাহলে, আসলে আগের ম্যাচটাও কিন্তু হেরে গিয়েছিল বসুন্ধরা কিংস, সেটা মালদ্বীপের মাটিতে গিয়ে, সো অবশ্যই আজকের ম্যাচটা জেতা উচিত আমি মনে করি। আব্দুল্লাহ ভাই বলেছে কোথায় দেখতে পাবো? ভাই টি স্পোর্টসে দেখতে পাবেন, টি স্পোর্টস দেখাচ্ছে লাইভ খেলা, সম্ভবত টিভিতে গিয়ে আপনাকে দেখতে হবে, তাদের ইউটিউবে আসলে দেখতে পাবেন না। এখন পর্যন্ত 27 মিনিটের খেলা শেষ। 27 মিনিট শেষে বসুন্ধরা কিংস 0, মারিয়া এসআরসি 1। আব্দুল্লাহ ভাই টি স্পোর্টস টিভিতে আপনি খেলা দেখতে পারেন লাইভ। 28 মিনিটের খেলা হয়েছে এখন পর্যন্ত, বসুন্ধরা 0, মারিয়া এসআরসি 1। এএফসি কাপ 2023, বসুন্ধরা কিংস ভার্সেস মাজিয়া এসআরসি। এখন পর্যন্ত 30 মিনিটের খেলা হয়েছে। বসুন্ধরা কিংস এখন পর্যন্ত কর্নার কিক 3টা পেয়েছে, সেখান থেকে কোনো গোল করতে পারেনি। অপরপক্ষে মাজিয়া এসআরসি তারা কিন্তু একটা কর্নার কিক পেয়েছিল। টোটাল পাস এখন পর্যন্ত বসুন্ধরা কিংস 138টা পাস করেছে, যেখানে মাজিয়া করেছে আপনার মাত্র 51টা। যথেষ্ট ভালো খেলতেছে বসুন্ধরা কিংস, কিন্তু আসলে গোলটা করতে পারতেছে না, এটাই হচ্ছে দুর্ভাগ্য। বসুন্ধরা কিংস এখন পর্যন্ত ক্লিয়ার করেছে 6টা বল এবং মাজিয়া করেছে 15টা বল ক্লিয়ার করেছেন। অ্যাকচুয়াল পাস করেছে 116 বসুন্ধরা, অপরপক্ষে 29 মাজিয়া। শর্ট অফ টার্গেট এখন পর্যন্ত বসুন্ধরা কিংস একটা টার্গেট করে শট করতে পেরেছিল, অপরপক্ষে মাজিয়া করেছিল 2টা। সো সেখান থেকে কিন্তু অলরেডি একটা গোলে এগিয়ে আছে বসুন্ধরা কিংস 0 মাজিয়া এসআরসি 1। 33 মিনিটের খেলা শেষ, অলরেডি 33 মিনিটের খেলা শেষ, 34 মিনিটের খেলা চলছে। পারবে কি বসুন্ধরা আজকের ম্যাচটা জিততে? জানাতে পারেন আপনার মতামত। জাকিরিয়া চৌধুরী বলছে টি স্পোর্টসে দেখতে গেলে টাকা লাগে। টি স্পোর্টস টিভি দেখাচ্ছে, আসলে টাকা লাগবে না, এই খেলা আসলে টাকাতে দেখতে হবে বলে আমার মনে হয় না, কারণ ক্লাবের খেলা আসলে টাকাতে দেখতে হয় না, নর্মালি ফ্রি দেখায় টি স্পোর্টস, আপনি সেখানে দেখতে পারেন। আর সন্দীপ দাস বলেছেন টি স্পোর্টস অ্যাপ ডাউনলোড করে দেখতে পাবো কি? ভাই অ্যাপ দেখাচ্ছে কিনা আসলে আমি বলতে পারতেছি না, কিন্তু টিভি দেখাচ্ছে, টি স্পোর্টস টিভি এই খেলাটা লাইভ দেখাচ্ছে। বসুন্ধরা কিংস 0 মাজিয়া এসআরসি 1। 34 মিনিটের খেলা শেষ। বাংলাদেশ সবসময় পায়, বলটা কিন্তু বাংলাদেশি বেশি রেখেছে, কিন্তু আসলে গোলটা দিতে পারেনি তারা। এএফসি কাপ 2023-এর আজকের ম্যাচ বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া এসআরসি। শট অফ টার্গেট এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র একটা টার্গেট করে শট করতে পেরেছিল, যেখানে মাজিয়া এসআরসি করেছিল 2টা টার্গেট করে শট এবং বুক শট বাংলাদেশ 2টা, মাজিয়া এসআরসি 1টা, কর্নার কিক বসুন্ধরা 3টা এবং এসআরসি 1টা। ৩৮ মিনিটের খেলা চলছে এখন পর্যন্ত। বসুন্ধরা কিংস 0, মাজিয়া এসআরসি 1। এই হচ্ছে খেলার অবস্থা। হবে কোনো কথা ছাড়াই ম্যাচ জিততে হলে গোলের কোনো বিকল্প নেই। প্রায় হাফ টাইমের খেলা চলে যাচ্ছে, আর মাত্র 12 মিনিট পর হাফ টাইম হবে। সো গোল একটা দিতে হবে যেভাবে হোক। বসুন্ধরা কিংস এখন পর্যন্ত 0। এসআরসি 1। এখন পর্যন্ত পেনাল্টি কোনো দল পায়নি, রেড কার্ডও কোনো দল পায়নি এবং ইয়েলো কার্ডও কোনো খেলোয়াড় পায়নি। ভালোভাবে খেলা চলছে। কর্নার কিক, বাংলাদেশ 3টা কর্নার কিক পেয়েছিল, একটাও গোলে পরিণত করতে পারেনি বা রূপান্তরিত করতে পারেনি। অপরপক্ষে কর্নার কিক এসআরসি পেয়েছিল একটা কর্নার কিক, শর্ট অফ টার্গেট বাংলাদেশ পেয়েছিল একটা এবং টার্গেট করে শর্ট করেছিল এসআরসি 2টা। টোটাল পাস এখন পর্যন্ত বাংলাদেশ 184টা টোটাল পাস করেছে, যেখানে এসআরসি করেছিল মাত্র 80টা পাস এবং কি পাস করেছিল বসুন্ধরা 2টা, এসআরসি 2টা। অ্যাকুরেট পাস বাংলাদেশ 160, অপরপক্ষে এসআরসি 50। তারপরও আসলে তারা গোলটা দিয়ে দিয়েছে। অবশ্যই গোলটা পরিশোধ করতে হবে বসুন্ধরা কিংসকে। অলরেডি 40 মিনিটের খেলা অতিবাহিত হয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাই টি ব্রেক ক্রিকেট লাইভ, এটা হচ্ছে আমার চ্যানেল, এটা কোনো অ্যাপ না। এটা থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এখন বা কথা বলতেছি এটাই। এটা থেকে আপনি লাইভ দেখতে পারবেন না, আপনাকে টি স্পোর্টস টিভিতে খেলা দেখতে হবে যদি আপনি লাইভ দেখতে চান, কারণ ইউটিউবে খেলা দেখাচ্ছে না লাইভ, টি স্পোর্টসও লাইভ দেখাচ্ছে না ইউটিউবে। আপনাকে টি স্পোর্টস টিভিতে দেখতে হবে খেলা দেখতে হলে। আশা করে বুঝাতে পেরেছি সন্দীপ ভাইকে। বসুন্ধরা কিংস 0, 42 মিনিটের খেলা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, 43 মিনিটের খেলা চলছে। এসআরসি 1। এই হচ্ছে খেলার অবস্থা। বসুন্ধরাকে গোল করতে হবে। বল কিন্তু এবারে বসুন্ধরার পায়ে। বসুন্ধরা মাস ঘুরলে কেমনটা লাগে। এএফসি কাপ 2023-এর আজকের ম্যাচ বসুন্ধরা ভার্সেস মাজিয়া এসআরসি। দেখা যাক, হাফ টাইমের কাছাকাছি প্রায় খেলা। এখন পর্যন্ত বসুন্ধরা কোনো গোল করতে পারেননি, শেষ পর্যন্ত তারা একটা গোল দিয়ে খেলাটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আবার কর্নার কিক, এবারে কর্নার কিক কিন্তু এসআরসি কর্নার কিক করবেন বসুন্ধরার বিপরীতে। শটটা করেছিলেন বল, আবারও সম্ভবত কর্নার কিক হয়ে গেছে, কর্নার হয়ে গেছে। বসুন্ধরা কমপ্লেক্সে হচ্ছে খেলাটি। বল মারিয়া এসআরসির পায়ে। মেসেঞ্জার কে মিনিটের খেলা শেষ, 46 মিনিটের খেলা চলছে। এবারে কি দেখা যাক কি হয়। বসুন্ধরা বলটা পায়ে নিয়ে যাচ্ছিল, তবে মারিয়া এসআরসির গোলকিপার তিনি কিন্তু সুন্দরভাবে বলটা ধরে নিলেন। এক্সেলেন্ট ড্রাইভ। পারবে কি বসুন্ধরা গোলটা পরিশোধ করতে? বল বসুন্ধরার পায়ে, একে অপরকে দিয়ে এগিয়ে যাচ্ছেন বসুন্ধরা। আবারও বসুন্ধরার পায়ে বল, কি হবে দেখা যাক। শেষ পর্যন্ত এসআরসির দিকে এগিয়ে যাচ্ছেন বলটা নিয়ে। এখনো বসুন্ধরার পায়ে একটা চান্স ক্রিয়েট হয়েছে, দেখা যাক কি করেন শেষ পর্যন্ত। এসআরসির গোল বারে বল বসুন্ধরার পায়ে, এখন পর্যন্ত বসুন্ধরার পায়ে, দেখা যাক। বসুন্ধরা কিংস 0, মাতিয়া এসআরসি এখন পর্যন্ত 1 গোল দিয়েছেন। বলতে না বলতে হাফ টাইমের বাটিটা বেজে গেল। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল বসুন্ধরা কিংস 0 এবং মাজিয়া এসআরসি 1। প্রথমার্ধের খেলা শেষ। হাফ টাইমের খেলা এখন পর্যন্ত হয়েছে। হাফ টাইম শেষে বসুন্ধরা কিংস 0 এবং মাজিয়া এসআরসি তারা একটি গোল দিয়েছে। অবশ্যই গোলটা পরিশোধ করতে হবে। নিজেদের মাঠে খেলা, বসুন্ধরা কমপ্লেক্সে খেলা হচ্ছে, কিংস এরিনাতে আমরা যে মাঠটাকে বলি সেই বসুন্ধরা কিংস অবশ্যই গোলটা পরিশোধ করবে, সেই প্রত্যাশাটা কিন্তু আমাদের সকলে। নিজেদের মাঠে অবশ্যই ম্যাচটা জয়লাভ করতে হবে, যেদিকে মালদ্বীপে গিয়ে কিন্তু বসুন্ধরা কিংস একটা ম্যাচ হেরে এসেছিল। সো আজকেই সেই প্রতিশোধটা নেওয়ার পালা নিজেদের মাঠে। শেষ পর্যন্ত জয়লাভ করতে পারবে কিনা সেটা জানি না, তবে খেলাটা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হচ্ছে। বল বেশিরভাগই বসুন্ধরা কিংসের পায়ে থাকতেছে, বাট গোল নামক যে সোনার হরিণ সেটাই তারা দিতে পারতেছে না, যেটা অলরেডি এসআরসি কিন্তু দিয়ে দেখিয়েছে। সন্দীপ ভাই বলেছেন, একটা কথা জানতে চাই যে আপনাদের তো ঘরের মাঠ ম্যাচটা হচ্ছে, তাহলে কেউ লাইভ স্ট্রিম কেন দিতে পারতেছে না? অনেকবার তো দেখেছি লিঙ্ক দিয়ে দেখায় কিন্তু কপিরাইট পড়ে যায়, কিন্তু তাও তো দেখায়। আসলে কপিরাইটের জন্যই আসলে লাইভ দেখানো যায় না। একটা স্ট্রাইক আসলে কে পেতে চায় একটা চ্যানেলে? একটা স্ট্রাইক পড়লে 3 মাস সময় লাগে, খুবই ডিফিকাল্ট। এখানে সার্ভার থেকে খেলা দেখা যাচ্ছে বা টি স্পোর্টস আর টিভিও খেলা দেখাচ্ছে। আহমেদ রিয়াদ ভাই বলেছেন, আমি সঠিক কারণটা জানি না। বসুন্ধরা 0 এসআরসি 1। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। কিংস এখন পর্যন্ত 0, এসআরসি 1। এই হচ্ছে খেলার অবস্থা। দেখা যাক, এখনও খেলার অনেক বাকি। বসুন্ধরা কিংস 0 এখন পর্যন্ত। হাফ টাইমের খেলা হয়েছে এখন পর্যন্ত। খেলা আবারও শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এসআরসি 1। আজকে বসুন্ধরা কিংস ঢাকার তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি খেলার বিস্তারিতটা বলি, এখন পর্যন্ত হাফ টাইমের যে খেলা হলো সেখান থেকে টোটাল শট 6টা হয়েছে, যেখান থেকে শট অফ টার্গেট বাংলাদেশ 2টা করেছিল এবং এসআরসিও 2টা কর্নার কিক, বাংলাদেশ 3টা, এসআরসি এখন পর্যন্ত 1টা কর্নার কিক করতে পেরেছে। বসুন্ধরা কিংস 0, এসআরসি 1। হাফ টাইমের খেলা শেষ, খেলা আবারও শুরু হতে যাচ্ছে। সেকেন্ড রাউন্ডে অবশ্যই বাংলাদেশকে বসুন্ধরা কিংসকে গোল দিতে হবে এই ম্যাচটা জিততে চাইলে, অথবা ড্র করতে চাইলেও একটা গোলের কোনো বিকল্প নেই। সন্দীপ ভাই বলেছেন যে আশা করি বসুন্ধরা জিতবে, ইনশাল্লাহ আসে, আমিও সেই প্রত্যাশা করি, অবশ্যই বসুন্ধরা জিতবে। আহমেদ আরিয়াদ ভাই বলেছেন ধন্যবাদ। সন্দীপ ভাই বলেছেন যে যত দূর জানি ঘরের মাঠে বসুন্ধরা অপরাজিত একটা দল সম্ভবত উনি বুঝতে দিয়েছে, অ্যান্ড আমি চাই সেই দাঁড়াতে বিজয় রেখে আজ ভালো ফলাফল করবে, সেটা বলেছেন তিনি। আহমেদ রিয়াদ ভাই বলেছেন ছোটোবেলায় জলসা মুভি যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ম্যাচ দেখতাম তখন এত কিছু বুঝতাম না, তখন কেন জানি আমি সব সময় আমি চাইতাম ইস্ট বেঙ্গল জিতুক, ইস্ট বেঙ্গল অনেক ভালো লাগে। এটা হচ্ছে আহমেদ রিয়াদ ভাইয়ের মতামত। সকলের আসলে একটা ভালো লাগার টিম থাকে প্রত্যেকটা দলের, ক্রিকেট ফুটবল, সেটা ফুটবলের ক্লাব হোক ক্রিকেটের ক্লাব হোক, সবাই চায় তার দলটাই জয়লাভ করুক এবং মন থেকে একটা দল আসলে অটোমেটিকলি সাপোর্ট করে। আশা করি আজকে বসুন্ধরা ম্যাচটা জয়লাভ করবো, অন্তত দর্শকদের জন্য হলেও, মাঠভর্তি দর্শক, কানায় কানায় পূর্ণ দর্শক। খেলা আবারও শুরু হলো, বসুন্ধরা কিংস 0, এসআরসি 1। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো, দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা বসুন্ধরা কিংস। আহমেদ ভাই বলেছেন বসুন্ধরা ব্রাজিলিয়ান স্ট্রাইকার রফসন নেই, সে অসাধারণ একজন ফুটবলার, ওকে মিস করছি, ও একটা গোল মেশিন। হ্যাঁ, সে থাকলে আরও ভালো হতো, এটাই স্বাভাবিক, তবে এখন যেহেতু সে নেই কিছু করার নেই আসলে। দেবাশিস মণ্ডল বলেছেন মাজিয়া উইন দ্য ম্যাচ 100%। ওয়াও, এখন বলা যাচ্ছে না, আপনি যেভাবে 100% উইন বলতেছেন আর দেবাশিস ভাই, এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট, তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি আশা করি গোলটা পরিশোধ করবে, অন্ততপক্ষে এইটুকু আমার মন বলতেছে, তবে জিতবে কিনা সেটা বলতে পারি না বসুন্ধরা, তবে কোটটাকে পরিশোধ হবে। সন্দীপ দাস বলেছেন একটা টাইমে আর রেকর্ড রেকর্ড কি ওয়ার্ড না কি বলছেন এক্স্যাক্টলি আমি বুঝতে পারতেছি না, হয়তো দুই দলের। বাট এখন যত দিন যাচ্ছে CROWD এটা যে কী বোঝাচ্ছেন আপনি বুঝেনি আমি, যাই হোক সেটা হচ্ছে কমে যাচ্ছে। উনি রিয়াদ ভাইকে বলেছেন, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। 50 মিনিটের খেলা অলরেডি অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ হাফ টাইমেরও 5 মিনিটের খেলা শেষ। বসুন্ধরা কিংস এখন পর্যন্ত 0 কোনো গোল করতে পারেনি। মাজিয়া SRC মালদ্বীপের এই ক্লাবটা কিন্তু একটা গোল শুরুতে দিয়ে দিয়েছে, সম্ভবত 10-12 মিনিটেই গোলটা হয়েছিল। সেই এক গোলে কিন্তু তারা এখন পর্যন্ত এগিয়ে। সন্দীপ দয়া বলেছেন যে বসুন্ধরা গোল দিবে, এই স্কোর লাইন পাল্টিবে ইনশাল্লাহ, অবশ্যই বসুন্ধরা গোল দেবে, সেই প্রত্যাশা সেই আশা নিয়ে কিন্তু আমরা আসলে খেলাটা দেখতেছি। আহমেদ ভাই বলেছেন আচ্ছা ম্যাচ ড্র হলে কি বসুন্ধরা মোহনবাগানের নিচে চলে যাবে? আমার তো চারে ঠান্ডা হয়ে গেল, খেতে পারলাম না। আমি যদি আপনার উত্তরটা দিই যে মোহনবাগানের নিচে চলে যাবে কিনা, মোহনবাগান এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলে 2টাতে উইন, 7 পয়েন্ট। আজকে বসুন্ধরা কিন্তু 4টা ম্যাচ খেলে সেম 7 পয়েন্ট, দুই দলেরই। মাজিয়া SRC তারা মাত্র 1টা ম্যাচ জয়লাভ করেছিল, 4টা ম্যাচ খেলে 1টা ম্যাচ জয়লাভ করে 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করতেছে এই ডি গ্রুপে। সেখান থেকে বসুন্ধরা অনেক ভালো আছে এটা বলাই যায়, তবে আজকে যদি হেরে যায় তাহলে সম্ভবত মোহনবাগানের নিচে নেমে যেতে পারে, কারণ এখন পর্যন্ত 7 পয়েন্ট করে দুই দলেরই। আক্রমণে আজকে বসুন্ধরা এগিয়ে সব সময়, কিন্তু গোলটা দিতে পারতেছে না, দুঃখজনক ব্যাপার এটাই। বল বেশিরভাগ সময় কিন্তু বসুন্ধরার পায়ে থাকতেছে, বাট গোল নামের যেই বস্তুটা সেটাই আসলে দিতে পারতেছে না বসুন্ধরা। কারণ এখন পর্যন্ত আমি আপনাকে যদি বিস্তারিত বলি তাহলে টোটাল শট ইন টার্গেট, যেটা বসুন্ধরা 4টা শট খেলেছিল, সেখান থেকে কিন্তু SRC মাত্র 2টা শট করতে পেরেছে। কর্নার কিক বসুন্ধরা অলরেডি 6টা কর্নার কিক করেছে, সেখান থেকে আপনার SRC করেছে মাত্র 2টা। অফসাইড বসুন্ধরার 1টা, SRCর 2টা। ইয়েলো কার্ড এখন পর্যন্ত বসুন্ধরা 1টা খেয়েছে, SRC এখনও পায়নি। টোটাল পাস বসুন্ধরা 263টা পাস করেছে, যেখান থেকে SRC করেছে মাত্র 108টা। আমরা যদি কি পাস দেখি তাহলে কি পাস বসুন্ধরা 8টা করেছে, SRC করেছে 3টা। অ্যাকুরেট পাস 224টা হচ্ছে আপনার বসুন্ধরা, সেখান থেকে 67 মাত্র SRC। অর্থাৎ দেখতেছেন প্রত্যেকটা সাইডে কিন্তু বসুন্ধরা সবসময় এগিয়ে, বাট গোলটা কিন্তু দিতে পারতেছে না, যে গোলটাই আসলে দরকার। আলিফ ভাই বলছেন হাই ভাই, আম আলিফ, থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য। সন্দীপ ভাই বলছে আমি দর্শক সংখ্যা বলেছিলাম, ও বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ বাংলাতে লেখে বলার জন্য, আমি আসলে ওটা বুঝতে পারতেছিলাম না। শানকার CS মর্ম বলেছেন ভাই মোহনবাগান এবং উড়িষ্যার মধ্যে খেলাতে কে জিতবে বলে মনে হয়? খেলাটা কখন শুরু হবে? ভারত থেকে। থ্যাংক ইউ আপনার কমেন্টসের জন্য। আমি একটু পর আপনার উত্তরটা দিচ্ছি। এখন পর্যন্ত খেলার অবস্থা ৫৫ মিনিট খেলা অতিবাহিত হয়েছে। বসুন্ধরা কিংস এখন পর্যন্ত 0, কোনো গোল করতে পারেননি। মাঝিয়া এসআরসি 1, গোল দিতে হবে, এর কোনো বিকল্প নেই। ম্যাচে ফিরতে হলে গোল দিতে হবে। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ, একটা লাইক দিতে পারেন। আহমেদ ভাই বলেছে মোহনবাগান ম্যাচ মনে হয় 7:30-এ, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আসলে দেখতে হবে। মোহনবাগান এবং আপনি কোশ্চেনটা করেছিলেন হচ্ছে মোহনবাগান এবং উড়িষ্যা। মোহনবাগানের নেক্সট ম্যাচ কিন্তু দেখাচ্ছে 11 ডিসেম্বর 4টার সময়, সেটা হচ্ছে আমাজিয়া এসআরসি এর সঙ্গেই। বসুন্ধরা সবই ঠিক আছে কিন্তু গোলটা করতে পারতেছে না, দুর্ভাগ্য বসুন্ধরার বলতেই হয়। এরকম আক্রমণ করেও তারা আসলে গোলটা করতে পারতেছে না। বসুন্ধরা কিংস 0, 57 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। মাজিয়া এসআরসি এখন পর্যন্ত একটি গোল দিয়েছে তারা। আবারও একটা ইয়েলো কার্ড, সম্ভবত এবারে ইয়েলো কার্ডটা এসআরসি। মাঠের মাঝখানে বল বসুন্ধরার পায়ে, যেটি বলছিলাম বেশিরভাগ সময় কিন্তু বল বসুন্ধরার পায়ে থাকতেছে, তারপরেও আসলে কোনোভাবেই গোলটা তারা করতে পারতেছে না। আহমেদ রিয়াজ ভাই বলছেন সন্দীপ ভাই আপনাদের ভারতের সবচেয়ে শক্তিশালী ক্লাব কোনটি? সার্ভার থাকে, আসলে খেলাটা দেখতে গেলে অনেক সমস্যা করতেছে, লোড নিচ্ছে, কেড়ে যাচ্ছে, এই হচ্ছে প্রবলেম। সন্দীপ ভাই বলেছেন মোহনবাগান সবথেকে এবছরে স্ট্রং দল বলে তার মনে হচ্ছে। হ্যাঁ, মোহনবাগান সবসময় ভালো খেলে। বল যেটি বলছিলাম সবসময় বসুন্ধরার পায়ে, বেশিরভাগ সময় বসুন্ধরার পায়ে। এবারে কিন্তু আক্রমণাত্মকভাবে বসুন্ধরা, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত কি হয়। তবে যেটা হলো বসুন্ধরা দুর্ভাগ্য, চান্স ক্রিয়েট করেও আসলে গোল দিতে পারতেছে না তারা, দুর্ভাগ্য বসুন্ধরার। অনেক সুন্দরভাবে বলটা নিয়ে গিয়েছিল। এত রিলোড যে আসলে খেলা দেখাটা খুবই সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, 60 মিনিটের খেলা অলরেডি অতিবাহিত হয়ে গেছে। বসুন্ধরা কিংস কোনো গোল করতে পারেনি এখন পর্যন্ত। পারবে কি আসলে বসুন্ধরা গোলটা পরিশোধ করতে, সেটাই দেখার বিষয়। মাজিয়াস আর সে এখন পর্যন্ত একটি গোল দিয়েছিল শুরুর দিকে এবং তারা এই এক গোলে এগিয়ে আছে। অনেক আক্রমণাত্মক খেলার পরেও আসলে হেরে যাওয়াটা দুঃখজনক, সেই সঙ্গে নিজেদের মাঠ। কখনোই আশা করা যায় না এরকম মাঠে আসলে বসুন্ধরা হেরে যাবে। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের এই ডি গ্রুপে বসুন্ধরা 1 নম্বরে আছে 7 পয়েন্ট নিয়ে। এসআরসি কিন্তু মাত্র 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান করতেছে। সেখান থেকে বসুন্ধরাকে হেরে দেওয়া বা বসুন্ধরা হেরে যাওয়া খুবই দুঃখজনক। বসুন্ধরা কিংস কিভাবে একটা গোল পরিশোধ করবে সেই জন্য আসলে সবাই তাড়াহুড়া করতেছে। সবসময় যেটি বললাম যে বল সবসময় বসুন্ধরার পায়ে থাকতেছে, ক্রিয়েট করতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গোলটা করতে পারতেছে না। চেষ্টা করে যাচ্ছে বসুন্ধরা। সন্দীপ ভাই বলেছেন, আইএসএল এর কথা বলেছেন উনি। এএফসি কাপের সব দলই আসলে স্ট্রং, তার কাছে ওনার কাছে মনে হয়। দেখা যাক শেষ পর্যন্ত গোলটা পরিশোধ করতে পারে কিনা। আবারও বসুন্ধরার পায়ে বল, দেখা যাক একে অপরকে দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে আসলে বলটাকে আক্রমণাত্মক ভাগে নিয়ে যাচ্ছেন। এখনও বসুন্ধরার পায়ে বল, তবে এবারে কিন্তু বলটা হারিয়েছেন সম্ভবত এসআরসি। এখান থেকে আবার বসুন্ধরার পায়ে বল, মাঠ পর্যায়ে মাঝখানে বল। এবারে কিন্তু যেটা হলো বলটা বসুন্ধরা পা থেকে আবারও এসআরসির পায়ে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একে অপরের সঙ্গে মনে হচ্ছে খেলাটা কিন্তু অলরেডি জমে উঠেছে। বসুন্ধরা আক্রমণাত্মক ভাগে। একটা চান্স ক্রিয়েট করেছিলেন কিন্তু আসলে গোলটা দিতে পারলেন না। দুঃখজনক, দুঃখজনক। এবার এসআরসির অনুকূলে বলটি থ্রোইন করলেন। এসআরসির পায়ে বল, গোলের দিকে নিয়ে যাচ্ছে। এবার শর্ট খেলেছেন। যেটি বললাম যে খেলা আসলে সার্ভার থেকে অনেক প্রবলেম হচ্ছে, এমন সময় আটকে যাচ্ছে। এখন পর্যন্ত বসুন্ধরা কিংস 0, 64 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। মাঝিয়া SRC 1 গোলটা পরিশোধ করলে কিন্তু খেলাটা জমে যাবে। সন্দীপ ভাই, বরিশালে বাসা আপনার, আপনার পূর্বপুরুষেরা বরিশাল থাকে বলেছেন। ওয়েলকাম বাংলাদেশে, চলে আসেন। বসুন্ধরা কিংস 0 SRC 1। আপনি বলেছেন যে দাদু বলে যে পদ্মা নদীর কথা বলেছেন তিনি, পদ্মা নদীতে বেশ গেছে তাই এখনও কিছুই নেই। ও পদ্মা নদীতে সব ভেঙে গেছে, এখন কিছুই নেই, কিন্তু নেই বললে কি হবে? আমরা বাংলাদেশি। আমাদের বাংলাদেশি ভাই বোনেরা তো আছে, হ্যাঁ অবশ্যই। ছেষট্টি মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। বসুন্ধরা কিংস 0 SRC 1। কখন গোল পরিশোধ করবে বসুন্ধরা সেই প্রত্যাশা নিয়ে কিন্তু বসে আছি। জানি না সেটা আদৌ সম্ভব হবে কি না, তবে আশা করি গোলটা পরিশোধ করবে। এতটা ভালো খেলে, আক্রমণাত্মকভাবে খেলার পরেও যদি আসলে গোলটা না হয় তখনই আসলে দুঃখটা লাগে। খেলাও কিন্তু প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। 90 মিনিটের খেলা, তার মধ্যে 66 মিনিট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ 34 মিনিটের খেলা বাকি, এবং এরপরে যে এক্সট্রা টাইমটা বাড়াবে ঠিক সেইটার খেলা হবে। আশা করব বসুন্ধরা একটা গোল দিয়ে দেবেন, সেই প্রত্যাশাটা কিন্তু আসলে প্রত্যেকটা দর্শকের, যারা মাঠে বসে খেলা দেখতেছেন বা বাংলাদেশের যারা যারা এই মুহূর্তে খেলা দেখতেছেন সবাই চাচ্ছে যে বসুন্ধরা একটা গোল দিক। সেই গোল নামের সোনার হরিণটা কখন যে পরিশোধ হবে সেই প্রত্যাশা নিয়ে আসলে খেলা দেখা। গোলটা পরিশোধ হলে কিন্তু আসলে ম্যাচটা আরও জমে যেত। আহমেদ জিয়াদ ভাই বলেছেন আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা। সাবেক রাষ্ট্রপতির জেলা কিশোরগঞ্জ। এবারে কিন্তু যেটা হলো, বসুন্ধরা বলটা নিয়ে যাচ্ছিল এবং SRC'র একজন প্লেয়ার বাধা দেওয়ায় বসুন্ধরার প্লেয়ার আসলে তার উপরে পড়ে যায় এবং সেখান থেকে আসলে ফাউল ধরা হয়। শট করবে SRC। একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা। CR7 ফ্যান অফ ইন্ডিয়া বলেছেন যে মাঝিয়া জিতবে, তিনি হয়তো মাঝিয়াকে সাপোর্ট করেন। স্বাভাবিক, প্রত্যেকজন আলাদা আলাদা দলকে সাপোর্ট করবে, সেটাই স্বাভাবিক। শঙ্কর CS মর্ম বলেছেন অনেকগুলি ক্লাব আছে, প্রতিটা ক্লাবই তুল্যমূল্য শক্তির বিচারে, যেমন মোহনবাগান, মুম্বাই FC, ব্যাঙ্গালোর FC, প্রত্যেকটা দলের কথা বলছে, এরা প্রত্যেকেই সমান। এই মুহূর্তে আমরা গোলটা পরিশোধের অপেক্ষায় আছি। 69 মিনিটের খেলা হয়েছে এখন পর্যন্ত। বসুন্ধরা 0 মাজিয়া 1। 69 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে। ইয়েলো কার্ড বসুন্ধরা কিংস অলরেডি একটা ইয়েলো কার্ড পেয়েছে তারা। ডি গ্রুপে যারা আছেন তারা হচ্ছেন বসুন্ধরা কিংস, 4 ম্যাচ খেলে 2টা উইন, একটাতে ড্র এবং একটাতে পরাজয়। 7 পয়েন্টে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আছেন। এছাড়া মোহনবাগান আছেন 4 ম্যাচ খেলে 2টাতে জয়, 7 পয়েন্টে পয়েন্ট টেবিলে 2 নম্বরে, এবং ওদিশা এফসি 4 ম্যাচ খেলে 2টাতে জয়, 2টাতে পরাজয়, 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বর অবস্থানে, এবং মাঝিয়া এসআরসি পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে আছেন। আজকের খেলায় এখন পর্যন্ত টোটাল শট বসুন্ধরা কিংস 12টা শট নিয়েছেন, যেখান থেকে এসআরসি 7টা, শট অফ টার্গেট বাংলাদেশ 5টা, এসআরসি 2টা, বুক শটস বাংলাদেশ বসুন্ধরা কিংস 2টা এবং এসআরসি 3টা, কর্নার কিক বসুন্ধরা 8টা এবং মাজিয়া এসআরসি 2টা, অফসাইড বসুন্ধরা 2টা, মাজিয়া 2টা, ইয়েলো কার্ড বসুন্ধরা 1টা, এসআরসি 1টা, টোটাল পাস বসুন্ধরা 366টা, সেখান থেকে এসআরসি 152টা, কিপাস বসুন্ধরা 9টা এবং এসআরসি 4টা। আহমেদ রিয়াদ ভাই বলছে, আপনাদের ভারতের ক্লাব ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা ভালো, কিন্তু বাংলাদেশের বসুন্ধরার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো ক্লাব নেই। হ্যাঁ, এটা ঠিক বলেছেন রিয়াদ ভাই। রিয়াদ ভাই বলছে গোল কেন হচ্ছে না, সেটাই তো কথা। আমরা সকলেই চাচ্ছি অন্তত গোলটা হোক, গোলটা পরিশোধ হোক। মাঠভর্তি দর্শক সবাই আসলে চেয়ে আছে যে গোলটা পরিশোধ হবে। খেলা কিন্তু অলরেডি 72 মিনিট হয়ে গেছে। আপনার মেসেজটা হয়তো CR7 ভাই বুঝতে পারেননি রিয়াদ ভাই। আপনি যে শুধু বাংলাদেশের কথা বলেছেন, উনি হয়তো মনে করেছে অন্য ইন্ডিয়ার দলগুলোর কথা বলেছেন, সে কারণে উনি বলছেন। সব কিছুতে এগিয়ে থেকেও কেন আসলে গোলটা দিতে পারতেছে না বসুন্ধরা, সেটাই দেখার বিষয় এবং দুঃখের বিষয়। এভাবে আক্রমণাত্মক খেলেও কেন বসুন্ধরা আসলে গোলটা করতে পারতেছে না। বাজিদ আলম ভাই বলেছেন যে ভাই পারবে বসুন্ধরা কিংস, কি মনে হয়? আমার তো মনে হয় গোলটা পরিশোধ হবে, ম্যাচ জিতুক বা না জিতুক গোলটা পরিশোধ হবে, সেই আশাটা আমি করতে পারি। চুয়াত্তর মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, আর মাত্র 16 মিনিটের খেলা বাকি, সেই সঙ্গে ওভার টাইমে কিছু খেলা হবে। সেখান থেকে আসলে গোলটা পরিশোধ করতে হবে, খুবই ডিফিকাল্ট মনে হচ্ছে যত সময় যাচ্ছে ততটা আসলে বসুন্ধরা। শামস মাহমুদ ভাই বলছে ড্র হলে ও চলতো, কিন্তু মনে হচ্ছে সেই গোলটা আর আজ আসবে না। আশা করি গোলটা হবে, একটু ধৈর্য ধরেন। একটা গোল তো এক সেকেন্ডেও হয়ে যেতে পারে, এখনও খেলার 15-16-15 মিনিট বাকি, সো গোল হতে পারে, সে আশাটা আমরা আসলে করে যেতে চাই। এমডি রাজীব ভাই বলছে আরও 20 মিনিট আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ওভার টাইম দিয়ে ধরেন 20 মিনিট মতো খেলা হবে, এক্সট্রা টাইম সহ। আমি আসলে এক্সট্রা টাইমের কথা বলিনি। দেখা যাক শেষ পর্যন্ত গোলটা পরিশোধ হয় কিনা। আশা করি পরিশোধ হবে, সেই প্রত্যাশা নিয়ে আসলে বসে আছি। প্রত্যেকটা দর্শক সেই প্রত্যাশা নিয়ে বসে আছে আসলে। অনেক ভালো খেলেছে বসুন্ধরা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে যেটা কাজের কাজ গোলটা দিতে হবে সেটাই আসলে হয়নি। শামস মাহমুদ ভাই বলছেন গোল চিৎকার শোনাটার অপেক্ষায় রয়েছেন তিনি, দেখা যাক শেষ পর্যন্ত গোলটা হয় কি না। এখনও কিন্তু বসুন্ধরার পায়ে বল, একে অপরকে আক্রমণাত্মকভাবে বসুন্ধরা, দেখা যাক এবারে গোলটা দিতে পারেন কিনা, চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তুমুলভাবে। এখনও বসুন্ধরার পায়ে বল, একে অপরকে দিয়ে চলে আক্রমণাত্মকভাবে চলে যাচ্ছেন। মোরসালিন আসলে দেখা যাচ্ছে না এত ছোট করে, বা মাঝে মাঝে আটকে যাচ্ছে। তবে সবসময় যেটা বললাম যে বসুন্ধরার পায়ে বল থাকতেছে প্রায় সময়, এরপর আসলে গোলটা দিতে পারতেছে না। দুর্ভাগ্য অবশ্যই বসুন্ধরার, নিজেদের মাঠ, নিজেদের দেশ, নিজেদের দর্শক, সব কিছু মিলে আসলে আজকে ম্যাচটা জেতা উচিত ছিল। বসুন্ধরা কিংস 0-SRC 1, এই হচ্ছে ম্যাচের অবস্থা। আটাত্তর মিনিটের খেলা অলরেডি অতিবাহিত হয়ে গেছে। দে না বাবা একটা গোল। আবারও ফাউল ধরা হয়েছে বসুন্ধরার প্লেয়ার, SRC'র একজনকে সম্ভবত লাগিয়ে দিয়েছে, এবং ও হলুদ কার্ড দিয়েছে বসুন্ধরাকে। উনি আসলে যেভাবে পড়ে গেলেন মনে হচ্ছে অনেক আহত হয়েছেন, কিন্তু আসলে এতটা না, এটা একটু কিছুটা কী বলবো, ব্রাজিলের সেই নেইমারের মতো হতে পারে, একটু আঘাত লাগলে পড়ে যায় যেভাবে, ঠিক সেভাবেই তিনি পড়ে গেলেন, এবং বল রেফারি এসে ফাউল ধরে একটা হলুদ কার্ড দিয়ে দিলেন বসুন্ধরার এই প্লেয়ারকে। সম্ভবত সাদ ছিলেন নাকি, দেখা যাক। কোনো 80 মিনিটের খেলা শেষ, অর্থাৎ 80 মিনিটের খেলাই শেষ। 5 মিনিট সম্ভবত এক্সট্রা সময়ের খেলা হতে পারে, টোটাল 15 মিনিট খেলা হতে পারে। সেখান থেকে আসলে গোলটা পরিশোধ করতে হবে বসুন্ধরাকে। সম্ভবত কর্নার শট করবেন বসুন্ধরার অনুকূলে। কর্নার, 33 নম্বর জার্সি পরিহিত বসুন্ধরার খেলোয়াড় তিনি কিন্তু কর্নার কিকটা করবেন। দেখা যাক এই কর্নার থেকে একটা গোল আদায় করে নিতে পারে কিনা বসুন্ধরা। কর্নার কিক শট করলেন এবং কি হয়, ও গোলটা দিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত বসুন্ধরা। এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং, যেটি বলছিলাম যে একটা কর্নার কিক ছিল এবং সেখান থেকে কিন্তু গোলটা আদায় করে নেয়। যেটি বলছিলাম যে যে কোনো মুহূর্তে কিন্তু গোল হতে পারে, ঠিক সেটাই হলো। মাত্র একটা গোল, একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক সেটাই হয়ে গেল। বসুন্ধরা 1, মার্জিয়া SRC 1। দেবাশিস মণ্ডল বলছেন মার্জিয়া কাপ নিবেন, উনি বলেছেন। এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং, অসাধারণ গোল। কর্নার কিক থেকে গোলটা আদায় করে নিলেন। যেটি বলছিলাম যে কর্নার কিক থেকে গোলটা হয় কি না, বলতে বলতে কিন্তু আসলে গোলটা হয়ে গেছে। এবারে খেলাটা দেখে আরও মজা লাগবে, যেটা আমরা চাচ্ছিলাম বাংলাদেশের প্রত্যেকটা দর্শক, সেটা কিন্তু হয়ে গেছে। নৌপে বলেছেন যে হয় নাই, এখনও খেলা শেষ হয়নি, এইবার খেলা জমবে। হ্যাঁ, অবশ্যই এবারে খেলা জমবে। আমার জিয়াদ ভাই বলেছেন গোল, হ্যাঁ গোল হয়েছে। বসুন্ধরা কিংস 1, SRC 1। খেলা এবারে জমবে, যতটুকু সময় আছে এবারে কিন্তু যে গোল দিবে সেই এগিয়ে থাকবে আজকের ম্যাচে, এবং সেই দলটা জয়ের সম্ভাবনা থাকবে, এটা অনায়াসে বলা যায়। তিরাশি মিনিটের খেলা হয়েছে এখন পর্যন্ত। কর্নার কিক থেকে সেই গোল নামে সোনার হরিণটা আদায় করে নিয়েছে বসুন্ধরা। 1-1 গোলে সমতা চলে এসেছে অলরেডি দুই দলের মধ্যে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করতে পারে। বসুন্ধরা 1, SRC 1, অর্থাৎ বাংলাদেশি ক্লাব বসুন্ধরা এবং মালদ্বীপের ক্লাব মার্জিয়া SRC। প্রতিপক্ষ দুই দল 1-1 গোলে। শামস মাহমুদ ভাই বলছে আরও একটা গোল দিবে বসুন্ধরা, আশা করছি 2-1 গোল হবে, সেটা হলে তো অনেক ভালো। বসুন্ধরা তো অবশ্যই জিতবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা খেলা দেখতে বসেছি। জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে অবশ্যই ভালো খেলা হচ্ছে। যেটা বলছিলাম যে শুরুতে কিন্তু অনেক আক্রমণ করে খেলতেছে বসুন্ধরা, কিন্তু গোল নামের সেই সোনার হরিণটা তারা পাচ্ছিল না, অবশেষে সেটা পেয়ে গেল এবং 1-1 গোলে সমতা আসলো। রিয়াদ ভাই গোলটা কে দিয়েছে আমি আপনাকে কমেন্টস করেছি, আপনি একটু কষ্ট করে পড়ে নিন। এই মুহূর্তে বসুন্ধরা কিংস 1 এবং এসআরসি 1। শামস মাহমুদ ভাই বলছে আমার কমেন্টটা দেখেন, উপরে আছে লিখেছিলাম দুইটা দিবে, তারপর পরই একটা হলো, আশা করি আরও একটা এবার করাই যায়। হ্যাঁ, গোল হতে আসলে তো বেশি সময় লাগে না, মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। দেখা যাক শেষ পর্যন্ত আপনার কথাটা ফলে কিনা, আর একটা গোল হয় কিনা এবং বসুন্ধরা কিংস ম্যাচটা জয়লাভ করতে পারে কিনা। সাতাশি মিনিটের খেলা শেষ, 88 মিনিটের খেলা চলছে, অর্থাৎ 87 মিনিটের খেলা অতিবাহিত হয়ে গেছে অলরেডি। এখান থেকে এখন পর্যন্ত বসুন্ধরা কিংস 1 এবং মাজিনা এসআরসি 1। খেলা প্রায় শেষের দিকে, সেখান থেকে যে দল কিন্তু গোল দেবে এবার সেই দলটারই জয়ের সম্ভাবনা বেশি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। 88 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, এসআরসি 1 বসুন্ধরা কিংস 1। খেলা কিন্তু পুরো জমে গেছে, হাড্ডাহাড্ডি খেলা। এখন পর্যন্ত টোটাল শট বসুন্ধরা কিংস 16টা টোটাল শট করেছেন, যেখান থেকে এসআরসি 7টা শট অফ টার্গেট করে, যেটা শট সেখান থেকে হচ্ছে বসুন্ধরা 6টা টার্গেট শট করেছেন, সেখান থেকে এসআরসি মাত্র 2টা শট অফ টার্গেট এবং ব্ল্যাক শট বসুন্ধরা 3 এসআরসি 3। কর্নার কিক বসুন্ধরা 12টা কর্নার কিক করেছে, সেখান থেকে এসআরসি মাত্র 2টা কর্নার কিক। অফসাইড বসুন্ধরা 2টা, এসআরসি 3টা। ইয়েলো কার্ড বসুন্ধরা 2টা এবং এসআরসি 1টা। টোটাল পাস 385টা টোটাল পাস করেছে বসুন্ধরা, যেখানে 204টা পাস করেছে এসআরসি। শাহ দাস বলেছেন আজকেও তো ধানক্ষেতের মাঠেই খেলা। হ্যাঁ, ধানক্ষেতের মাঠ হইলেও অনেক সুন্দর মাঠটা, আপনি যদি দেখে থাকেন। এফ রিফাত বলেছেন গোল, ওয়াও, বসুন্ধরা আবারও একটা গোল দিয়ে দিচ্ছে, ম্যাচটা সম্ভবত জয় হচ্ছে। শামস মাহমুদ ভাই আপনার কথা কিন্তু ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। শামস মাহমুদ ভাই বলেছেন 2টা গোল হবে, ঠিক অলরেডি 2টা গোল হয়ে গেছে বসুন্ধরার। এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং। বসুন্ধরা কিংস 2, 90 মিনিটের খেলা অতিবাহিত হয়ে গেছে, এসআরসি 1। নব্বই মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, বসুন্ধরা জিতবে সেই প্রত্যাশাটা কিন্তু এখন আমরা করতে পারি। রবিন ভাই বলেছেন গোল, আর লিজেন্ড বিকে বলেছেন 2, বিকে বসুন্ধরা 2 এবং মাজিনা 1 বলেছেন। সত্যি কি গোল? ইস্তিয়াক আরিফ ভাই বলেছেন হ্যাঁ গোল। আহমেদ রিয়াদ ভাই বলেছেন গোল। বসুন্ধরা কিংস 2 এসআরসি 1। 90 মিনিট 20 সেকেন্ডের খেলা এখন পর্যন্ত হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কোনো গোল আর হয় কি না। আশা করি বসুন্ধরা ম্যাচটা জয়লাভ করবে অনায়াসেই, সেই প্রত্যাশা। সম্ভবত 5 মিনিট এক্সট্রা সময়ের খেলা হতে পারে। আপনার নামটা আসলে পড়া যাচ্ছে না। আপনি লিখেছেন যে এমন কোনো শক্তি জন্ম হয় নাই বসুন্ধরার মাঠে বসুন্ধরাকে হারাবে, এমন সাহসকার। ওয়াও, এক্সেলেন্ট কমেন্ট। আহমেদ ভাই বলেছেন যে আমি এই ম্যাচে আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, যেভাবে খেলাটা চলতেছিল তাতে মনে হচ্ছিল আসলে গোলটা করতে পারবে কিনা, তবে আমার বিশ্বাস ছিল যে একটা হলেও গোল হবে, কারণ সবসময় চাপে রেখেছিল কিন্তু বসুন্ধরা শুরু থেকেই, কিন্তু গোলটা তারা পাচ্ছিল না। শেষ পর্যন্ত সেই গোলটা তারা পেয়েছে। ইস্তিয়াক আরেফ ভাই বলেছেন সত্যি ভাই ফুটবল টেম্পারমেন্ট খেলা। হ্যাঁ অবশ্যই। বসুন্ধরা কিংস 2 SRC 1। দেখা যাক শেষ পর্যায়ে কোন দল একটা গোল দিতে পারে কিনা। আবারও এক্সট্রা টাইমের খেলা হচ্ছে। 92 মিনিট 20 সেকেন্ডের খেলা হয়েছে এখন পর্যন্ত। 7 মিনিটের এক্সট্রা টাইমের খেলা হবে, সেই হিসাবে এখনও কিন্তু প্রায় 5 মিনিটের খেলা বাকি। যে দুজন গোল করেছে আসলে দুইজনই বাইরের, বাংলাদেশি কেউই না। বসুন্ধরার হয় যে 2টা গোল হয়েছে। সালাউদ্দিন বলেছেন উইন ইনশাল্লাহ। আমরা হোসাইন ভাই বলেছেন আমরা কামব্যাক করতে জানি, সেটা বসুন্ধরা হোক বা বাংলাদেশ জাতীয় ফুটবল দলই হোক না কেন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইদানিং অনেক ভালো খেলতেছে, সেই সঙ্গে বসুন্ধরা তো সবসময় ভালো খেলে ক্লাব হিসাবে। মোরসালিন আজকে খেলেনি ভাই, মোরসালিন আজকে একাদশে নেই। নাকি একাদশে একটু আমি জানাচ্ছি। মোরসালিন লাস্ট 3-4 মিনিট। যে দুইজন গোল দিয়েছে একজন হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ার এবং একজন হচ্ছে উজবেকিস্তানের প্লেয়ার। এই দুজন দিয়েছে আজকের বসুন্ধরা কিংসের হয়ে গোল। তাদের নামগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। খেলা প্রায় শেষের দিকে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সম্ভবত আর গোলটা পরিশোধ করতে পারবে না এসআরসি। ফুল টাইমের খেলা শেষ। শেষ পর্যন্ত বসুন্ধরা 2-1 গোলে ম্যাচটা জয়লাভ করলো।